তো বলছি যে দাদা আপনারা যে এই যে কাদি এখানে একটু ক্যামেরাম্যান নিয়ে আসেন কাদিটা দেখান পুরো সর্বনাশ দাদা এটা ক কিলো ওজন হবে কাদিগুলো 30 কিলো 30 কিলো তো আপনারা এটা দুটো করে নিয়ে আসছেন জমি থেকে হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষকের স্বপ্ন 24 আর সঙ্গে রয়েছে আমি গোলক তো বন্ধুরা আজকে আমরা কিন্তু আবার সুন্দর একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য চলে এসেছি আজকে আমরা চলে এসেছি কিশোরপুর মানে নাজিরপুরের পাশে কিশোরপুর এখানে দেখছেন যে এলাকায় প্রচুর কলা চাষ হয়েছে তো এখানে একটা চাষি ভাইকে আমরা পেয়েছি এলাকার নাম করা চাষি ভাই আপনারা দেখছেন চাষি ভাই একটু এদিকে আসবেন কথা বলবো আমরা তো এখন চাষি ভাইয়ের সঙ্গে আমরা জেনে নেব যে এই যে কলা চাষটা ইনি করছেন এটার সম্বন্ধে কিভাবে কি করতে হয় বা এটা করতে গেলে কীরকম কী লাভ ক্ষতি আছে সেটাই আজকে আমরা আলোচনা করব তো দাদা আপনি কতদিন ধরে এই কলাটা চাষ করছেন আমাদের একটু বন্ধুদেরকে বলুন বছর কুড়ি বছর তো আপনি মোটামুটি কতটা জমিতে কলা চাষ করেন দশ থেকে বারো বিঘা আপনি কলা চাষ করছেন তো এটা করতে মোটামুটি এটাই যে এক বিঘা জমিতে যদি চাষ করতে হয় তাহলে মোটামুটি কতটা চারা আপনার বসাতে হয় প্রথমে এক বিঘা জমিতে 400 চারা বসবে 400 চারা বসবে আচ্ছা তা এই চারাটা দিয়ে প্রথম জমি ফমি তৈরি করতে এটা মোটামুটি কিরকম কি খরচা হয় এবং প্রথম জমিটা কিভাবে তৈরি করেন সেটা যদি একটু বলেন চাষিদেরকে প্রথমে ভালো করে চাষ দিতে হবে চাষ দিয়ে গর্ত খুঁড়তে হবে গর্ত খোঁড়ার পরে সেখানে কিছু কিছু দানা দিতে হবে এবার অনেকে দেখা যাচ্ছে তোমার ওই কি বলে বিষ দিও করে এজেন্ট প্লাস আছে এই ধরনের বিষে চুবড়িও করে এইবার লাগানোর পরে এই যে এই কলার চারাটা যখন আপনারা জমিতে বসাচ্ছেন তখন তো এর মধ্যে অনেক ফসল আপনারা কিছুদিন তো করা যাবে কারণ তখন তো সাপোর্ট চাষ করা যাবে পেঁয়াজ করা যাবে রসুন করা যাবে আলু কি করা যায় করা যাবে আলু করা যাবে আচ্ছা আচ্ছা আলু করা যায় তো মোটামুটি তাহলে পরে মোটামুটি যে প্রথম 3 মাস কিন্তু এর মধ্যে আপনার অন্য ফসল হয়ে যায় তো এই এই 3 মাসে মোটামুটি সেরকম কোনো ট্রিটমেন্ট নেই না না কোনো ট্রিটমেন্ট নেই এবার কেউ পেঁয়াজ করলো পেঁয়াজের ওতেই ওটা হয়ে যাবে তো তারপরে মোটামুটি এই 3 মাস পরে গিয়ে কিরকম কি সার মাটি কিরকম ভাবে কি দেন এবার গাছের পাতা যখন দেখায় যে 7-8 পাতা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তখন আমরা এই হালকা করি প্রথমে সার দিই সার দেওয়ার পর দেখা যাচ্ছে আরো 15 দিন পরে একটা চাপান দিয়ে দিই ইউরিয়া ফসফেট পটাশ মিক্সার সার দেনা মিক্সার এটা দিয়ে দেন ওটা দিয়ে হয় তো মোটামুটি এই পোকা লাগলে গাছে বিষ দিয়া পোকা লাগলে বীজ দেওয়া তো এই প্রথম অবস্থায় এই সব খরচাপাতি করে এই চারাটা মোটামুটি এই যে কাদি আমরা দেখতে পাচ্ছি এরকম কাদি হওয়া অবধি মোটামুটি কতদিন টাইম লাগে মোটামুটি 10 মাস 11 মাস 10 মাস 11 মাস প্রথম টাইম লাগে আচ্ছা আচ্ছা তাহলে এরপরে তার মধ্যে 3 মাস আপনি অন্য ফসল করে নেন আর বাদ বাকি পরে যে কলার ট্রিটমেন্টটাই হয় তো এটা জল কীরকম কীভাবে সেচটা কীরকম দেন জল শীতকালে সেইভাবে লাগে না কম লাগে কিন্তু এই সময় মাটি যখনই বাদামি হবে তখনই জল দিতে হবে মানে মাটির সাথে সম্পর্ক কড়া মাটিতে ঘন সেচ লাগবে বালি মাটিতে কম সেচ লাগবে তো এই যে মোটামুটি কলাটা আপনার যখন ম্যাচুরিটি হয়ে গেল হ্যাঁ যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাগানে কলা ম্যাচুরিটি হয়ে যাচ্ছে মানে গাছ ম্যাচুরিটি হয়ে যাচ্ছে তো তখন কি এর পাতার কোনো পরিচর্যা করতে হয় অবশ্যই এটা মেইনলি কি পাতার মানে পাতাই তো এই গাছটার মেইনলি পাতা হ্যাঁ কলা গাছের পাতাই হচ্ছে মেইন তো আপনারা পাতায় কি কিভাবে কি পরিচর্যা করেন সেটা একটু বলেন মানে পাতায় কি কি ওষুধ দেন পাতায় আমরা যদি পোকা লাগে হ্যাঁ তাহলে রেস এই ধরনের কোনো ওষুধ অনেকে অনেক রকম দেয় রেস দেয় সালেমন দেয় আর এমনি আমরা নেটিভ দিই নেটিভ কিওটো তারপরে এমিস্টার টপ আচ্ছা আচ্ছা পাকার সঙ্গে মিশি তারপরে যখন কাদিটা আপনার গাছে যখন কাদিটা পড়ছে যখন ওই মোচা অবস্থায় থাকে তখন কি এর এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয় যখন কাদি বেরোয় তখন একটু সারটা বেশি দিতে হয় তখন একটু সার বেশি দিতে হয় আর এই যে কলার কাদি যখন বেরোয় তারপরে যে এই যে আপনার এইটার যে এরকম পরিষ্কার রাখতে হলে
তখন কি এক্সট্রা কোনো তেল ফেল দিতে হবে মানে দাগ পাক হয়ে যাওয়ার যে যখন মোচা বের হবে তখন তো বিষ দিতেই হবে না হলে তো দাগ হবে দাগ হয়ে যাবে তো মোটামুটি এইটা কমপ্লিট করতে আপনার এরকম এই যে মেচুরিটি এখন কাদি আপনি জমি থেকে বিক্রি করছেন তো এইটা করতে আপনার মোটামুটি এক বিঘা জমিতে কত কি খরচা হয় এই বাস সহ না বাস বাদে আপনার টোটাল খরচা বলেন সার এবং বাস যা কিছু লাগে সেস ফেস দিয়ে টোটাল কত বাস টোটাল দিয়ে মোটামুটি 40 প্লাস খরচ হয়ে যাবে 40 প্লাস খরচ তো এইবার এখানে আপনার বিক্রি কি রকম কি হয় বিক্রি দামের সময় এখন যেমন এখন ভালো একটা পড়টা ভালো পড় এখন তো আমরা আজকে দেখছি চৈত্র মাস বৈশাখ মাস পড়ছে বৈশাখ মাস পড়ে গেছে তো এখন তো মোটামুটি বাজার ভালো হ্যাঁ এখন বাজার ভালো তো এখন আপনি কি রকম দামে বিক্রি করছেন এই যে কাদিগুলো আমরা দেখছি এখন সব কাদি 450 টাকা 450 টাকা তাহলে এই কাদি আবার দেখা যাচ্ছে এমন সময় আসে যে 50 টাকায়ও নাই না কলা চাষ করতে চায় তাহলে কি তারা কলা চাষ কি তাদের আপনার বক্তব্য অনুযায়ী কি তারা কলা চাষে কি মোটামুটি লাভ অবশ্যই অবশ্যই তো মোটামুটি যদি কেউ রাজকীয় চাষ তো এটা করে মোটামুটি চাষিরা অন্য চাষের থেকে অনেকটাই আপনার হিসাবে লাভ আছে এক বিঘে যদি ধান করে এক বিঘে পাট করে কি হবে তাতে তাতে করে এখন মোটামুটি যদি আপনি 400 টাকা করেও ধরেন তাও প্রায় 2 লাখের কাছে এক বিঘা জমি থেকে আপনার আসছে না হ্যাঁ মোটামুটি 400 তার সব বিক্রি হবে না আচ্ছা আচ্ছা তো বলছি যে দাদা আপনারা যে এই যে কাদি এখানে একটু ক্যামেরাম্যান নিয়ে আসেন কাদিটা দেখান পুরো সর্বনাশ দাদা এটা ক কিলো ওজন হবে কাদিগুলো 30 কিলো 30 কিলো তো আপনারা এটা দুটো করে নিয়ে আসছেন জমি থেকে হ্যাঁ সর্বনাশ এটা কঠিন ব্যাপার তো বলছি যে এই যে 30 কিলো মাল এখন এটা আপনারা কী দামে আজকে নিলেন 400-450 তো মোটামুটি এখন এই চৈত্র বৈশাখ মাসে এরকমই রেট থাকে নাকি এরকমই থাকবে যতদিন রোজা আছে রোজার মাস তো আপনারা দেখছেন দর্শক বন্ধু এখন কিন্তু এই যে জমি থেকে 400-450 করে বিক্রি হচ্ছে এবং কাদু দেখেন কাদু খুব বড় 30 কিলোর উপরে সাইজ তো ঠিক আছে দাদা আমরা পরে আবার আসবো ঠিক আছে আচ্ছা তো দাদা বলছি যে আপনারা যে কলার যে চারাটা যেটা লাগান মানে এই এইগুলা না এরকম চারা মানে কোনটা লাগান প্রথম জমিতে প্রথমে এই সাইজের চারাই লাগাই এই সাইজের চারাটা লাগাতে হয় এত বড় চারা লাগাইনি তো এইগুলাই হচ্ছে সেই চারা আর এই এই যে একটা একবার লাগানোর পরে আপনারা মোটামুটি কতদিন এটা রাখেন কবার রাখেন জমিতে মোটামুটি চারবার চারবার হবে চারবার পাঁচবার তার মানে এই চারি সাইডে পরিষ্কার করে দিয়ে একটা করে রেখে দেন এই যে আপনারা দেখুন এই গাছটা থাকবে না হ্যাঁ এই গাছটা কেটে দেই এটা যখন এখানে এইখানে এই যে এটা এইটা দেখেন এটা এই যে কাটা পড়ে গেছে এটা কাটা পড়ে গেছে এটা এখন থাকবে এটা তো হতে মোটামুটি আগের থেকে অনেক টাইম কম লাগবে না হ্যাঁ ওই খরচে হয়ে যাচ্ছে এখন এই গাছটা কেটে দিতে এখন আপাতত এই সুযোগ করে কাট দাও দাও তো বন্ধুরা আপনারা দেখছেন যে এই যে এটার থেকে কাদি কাটা হয়ে গেল আর এটা কিন্তু পরবর্তীতে এখন আবার তৈরি হবে এটা সার মাটি দিয়ে এটা কিন্তু আবার খুব তাড়াতাড়ি তৈরি হবে তো বলছি দাদা এটা কতদিনের মধ্যে মোটামুটি তৈরি হয়ে যাবে ওই রকম কাদি বেরোবে মোটামুটি এখনো ছ মাস মতো লাগবে এটা বেরিয়ে যাবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি নমস্কার